স্টুডেন্ট ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা তো লাস্ট চারটে ক্লাস ধরে আমি তোমাদের রক্ত সম্পর্কে পড়িয়েছি যেরকম রক্ত কাকে বলে রক্ত কোথা থেকে উৎপত্তি হয় তারপর রক্তের মধ্যে কী কী ধরনের কণিকা থাকে তো এই সব কিছু নিয়ে আর কি আমি তোমাদের সাথে ডিসকাস করেছি তো আজকের ক্লাসে আমি এইগুলোর ওপরে কিছু এমসিকিউ সলভ করাবো অনেক ভালো ভালো কোয়েশ্চেন আছে সেইগুলো নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব তো যারা ডিটেলস ক্লাসগুলো একটাও দেখো তারা অবশ্যই একটু ডিটেলস ক্লাসটা দেখে নিও তাহলে কি হবে বলতো যখন আজকে এমসিকিউ ক্লাসটা দেখবে তাহলে কোয়েশ্চেনগুলো তোমাদের কাছে অনেকটা ইজি লাগবে তো সেই জন্য একবার একটু ডিটেলস ক্লাসটা দেখে নিও তারপর এই এমসিকিউ ক্লাসটা দেখো তো স্টুডেন্ট ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো সেই জন্য ভিডিওটাকে স্কিপ না করে একদম শেষ অবধি দেখবে আর যারা এসএলএসি এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের কাছেও কিন্তু আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ তো সেই জন্য অবশ্যই ভিডিওটা একদম মন দিয়ে শেষ অবধি দেখবে তো চলো আজকের ক্লাস তাহলে শুরু করা যাক তো আজকের সেটের ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলেছে দেখো এক নম্বর কোয়েশ্চেনটা কোন উপাদানটির অক্সিজেন বহন করার ক্ষমতা আছে আমি অপশান করে দিইনি এবিসিডি করে আমি জাস্ট ডিরেক্ট অ্যান্সার দিয়ে কোয়েশ্চেনগুলো সেট করেছি ঠিক আছে তাহলে কার বলো অক্সিজেন বহন করার ক্ষমতা আছে উত্তর হয়ে যাবে রক্ত ঠিক আছে দু নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো মানুষের রক্তে অবস্থিত তিন প্রকার রক্ত কণিকা হলো কি কি দেখে নি এরিথ্রোসাইট মানে হচ্ছে তোমার লোহিত রক্তকণিকা লিউকোসাইট মানে হচ্ছে শ্বেত রক্তকণিকা আর হচ্ছে থ্রম্বোসাইট মানে হচ্ছে তোমার অনুচক্রিকা ঠিক আছে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা অনুচক্রিকার পাশাপাশি এই নামগুলোও কিন্তু জেনে রাখবে যে লোহিত রক্তকণিকাকে বলা এরিথ্রোসাইট শ্বেত রক্তকণিকাকে বলা লিউকোসাইট আর তোমার অনুচক্রিকাকে বলা হয় থ্রম্বোসাইট কেমন তিন নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো গ্লোবিউলিন কি আমরা সবাই জানি গ্লোবিউলিন হচ্ছে কি এক ধরনের প্লাজমা প্রোটিন ঠিক আছে অ্যান্সারটা দেখে নি কী আছে হ্যাঁ রক্তরসের প্রোটিন ঠিক আছে চার নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো অ্যালবুমিন ফাইব্রিনোজেন প্রথমবিন তৈরি হয় মানে এই জিনিসগুলো এই প্রোটিনগুলো কোথায় তৈরি হয় উত্তর কী হবে যকৃত ঠিক আছে পাঁচ নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে অ্যান্টিবডির সাথে যুক্ত রক্তের প্রোটিন হলো মানে রক্তের কোন প্রোটিনটা অ্যান্টিবডির সাথে যুক্ত হয় সেই প্রোটিনটার নাম কি প্রোটিনটার নাম হচ্ছে তোমার গামা গামাগ্লোবিউলিন ঠিক আছে ছ নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো কোন স্তন্যপায়ী প্রাণী রক্তে নিউক্লিয়াস যুক্ত ঠিক আছে নিউক্লিয়াস যুক্ত আরবিসি পাওয়া যায় তো আমরা কি পড়েছিলাম যে আমাদের আরবিসিতে নিউক্লিয়াস থাকে না তো তার ফলে কি হয় না আরবিসি কি কী করে অনেকটা বেশি পরিমাণ হিমোগ্লোবিনকে ধারণ করতে পারে এবং তার ফলে কি হয় না অনেক বেশি পরিমাণ ওটু আর কি পরিবহন হয় কিন্তু এখানে কোয়েশ্চেনটা বলেছে যে কোন স্তন্যপায়ী প্রাণীর রক্তে এই নিউক্লিয়াস যুক্ত আরবিসি পাওয়া যায় উত্তরটা কি হবে উট ঠিক আছে উটের দেহে কিন্তু তোমার নিউক্লিয়াসযুক্ত যুক্ত আরবিসি পাওয়া যায় ঠিক আছে সাত নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে মানুষের প্রতি ঘন মিলিমিটার রক্তে আর সংখ্যা কত কত থাকে আরবিসি পাঁচ লক্ষ ঠিক আছে আট নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো অবস্থায় যে স্থানে তৈরি হয় সেটি হলো যকৃত ও প্লিহা পরের কোয়েশ্চেনটা বলেছে স্তন্যপায়ীর আরবি গুলি নিউক্লিয়াস বিহীন হয় কারণ একটু আগে তোমাদেরকে বলে দিলাম কেন আর কি নিউক্লিয়াস বিহীন হয় যাতে আরবিসি অধিক পরিমাণে হিমোগ্লোবিন ধারণ করে ঠিক আছে সেই জন্য আরবিসিগুলো সি গুলো নিউক্লিয়াস হয় ক্লিয়ার দশ নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো আরবিসির সংখ্যা বৃদ্ধিকে কি বলে পলিসাইথেমিয়া মনে রাখবে কিন্তু ঠিক আছে মানে আরবিসির পরিমাণ বেড়ে গেলে যে অবস্থাটা সৃষ্টি হয় তাকে বলা হয় পলিসাইথেমিয়া আর আরবিসি কমে গেলে যেটা হয় সেটা হচ্ছে তোমার অ্যানিমিয়া বা রক্তাল্পতা ঠিক আছে এই দুটো জিনিস কিন্তু মনে রাখবে বেড়ে গেলে কি বলে কমে গেলে কি বলে ঠিক আছে এগারো নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো কোন স্থান থেকে বিলিরুবিন এবং বিলি দিন গঠিত হয় খুব ভালো কিন্তু কোয়েশ্চেন এটা ঠিক আছে কোন স্থান থেকে বিলি রুবিন এবং বিলিভারডিন গঠিত হয় কোথা থেকে তৈরি হয় না হিমোগ্লোবিন থেকে ঠিক আছে বারো নম্বর কোয়েশ্চেনটা বলেছে সেল রক্তাল্পতা কী তো এটা হচ্ছে একটা তোমার অটোজম বাহিত রোগ তেরো নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো পারনিসিয়াস রক্তাল্পতা ঘটার কারণ কি ঠিক আছে কি আছে উত্তর আরবিসি পরিণততে প্রতিবন্ধকতা মানে যখন আরবিসি পরিণত হয় তখন যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয় মানে বাধা সৃষ্টি হয় আর বিসি পরিণতিতে তখন যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে তোমার পারনিসিয়াস নিসিয়াস পোতা পরের কোয়েশ্চেনটা কি বলেছে কোনটি ডাব্লু নয় এটা একটা মজার কোয়েশ্চেন অ্যান্সারটা কি হবে থ্রম্বোসাইট পরের কোয়েশ্চেনটা কি বলেছে মানব দেহে কোন ডাব্লু সংখ্যা সব থেকে কম থাকে ঠিক আছে উত্তর কি হবে বেসোফিল এগুলো সবই কিন্তু আমি পড়িয়েছি ঠিক আছে সেখান থেকে এই কোয়েশ্চেনগুলো আর কি বানানো হয়েছে ঠিক আছে তো অবশ্যই বারবার বলছি ডিটেলস ক্লাস কিন্তু দেখে নেবে তাহলে তোমাদের অনেকটা ইজি লাগবে এই ক্লাসটা দেখার সময় কেমন পরের কোয়েশ্চেনটা কি বলেছে সব থেকে বেশি সংখ্যক শ্বেত রক্ত কণিকা কোনটি উত্তর হবে তোমার নিউট্রোফিল তার মানে সব থেকে যদি কম বলে তখন সেই ক্ষেত্রে তোমার অ্যান্সার হবে বেসোফিল আর সব থেকে বেশি সংখ্যক বললে সেক্ষেত্রে তোমার অ্যান্সার হবে নিউট্রোফিল ঠিক আছে পরের কোয়েশ্চেনটা কি বলেছে কোন ধরনের লিউকোসাইটে নিউক্লিয়াস খণ্ডিত নয় কি হবে উত্তর দেখে নি লিমফোসাইট ঠিক আছে পরের কোয়েশ্চেনটা কি বলেছে ডাব্লু মোটামুটি জীবনকাল হলো দশ দিনের কম ঠিক আছে আর আরবিসির হচ্ছে একশো কুড়ি দিন পরের কোয়েশ্চেনটা বলেছে কোন লিউকোসাইট হেপারিন খরণ করে কি হবে বলো উত্তর বেসোফিল ঠিক আছে আগের ক্লাসে পড়িয়েছিলাম কুড়ি নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো লিউকোপেনিয়া অবস্থা ঘটে যখন দেখে নি লিউকোসাইটের সংখ্যা পাঁচ হাজারের কম হলে ঠিক আছে মানে তোমার লিউকোসাইটের সংখ্যাটা পাঁচ হাজারের কম হলে যে অবস্থাটা ঘটে সেটাকে বলা হয় লিউকোপেনিয়া একুশ নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেহে রোগ প্রতিরোধের জন্য কোনটি প্রয়োজন উত্তরটা দেখাই যাচ্ছে হচ্ছে তোমার লিম্ফোসাইট ঠিক আছে পরের কোয়েশ্চেনটা বলেছে রক্তের যে উপাদান রক্তবাহের মধ্যে রক্ত তঞ্চনকে বাধা দেয় সেটা কি? উত্তর হবে তোমার হেপারি তেইশ নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে রক্ত তঞ্চনে প্রয়োজন হয় দেখেনি কি এক হচ্ছে তোমার ক্যালসিয়াম আর হচ্ছে তোমার থ্রম্বোপ্লাস্টিন ঠিক আছে চব্বিশ নম্বর কোয়েশ্চেনটা বলেছে ভিটামিন কে প্রয়োজন হয় বিনকে সংশ্লেষণ করতে পঁচিশ নম্বর কোয়েশ্চেন কি বলেছে রক্ত তঞ্চনের জন্য প্রয়োজনীয় প্রোটিন হল ফাইব্রিনোজেন ছাব্বিশ নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে থাকে কোথায় থাকে বিসিতে। সাতাশ নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে লোহিত কণিকা বিনাশের পর কিসে পরিণত হয় অ্যান্সার কি বলেছে দেখো বিলিরুবিন ঠিক আছে পরের কোয়েশ্চেনটা কি বলেছে মানব দেহে স্বাভাবিক তঞ্চনকাল কত উত্তর হবে দুই থেকে আট মিনিট ঠিক আছে পরের কোয়েশ্চেনটা বলেছে রক্তের পিএইচ কত কত রক্তের পিএইচ হচ্ছে তোমার সেভেন পয়েন্ট ফোর আর আজকের সেটের লাস্ট কোয়েশ্চেন মানে তিরিশ নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো ইএসআর কি ইএসআর কি উত্তরটা হচ্ছে তোমার লোহিত কণিকা থিতানোর হার ঠিক আছে লোহিত কণিকার থিতানো হারটাকে বলা হয় তোমার ইএসআর ইএসআর ফুল ফর্ম হচ্ছে তোমার এরিথ্রোসাইট সেরিমেন্টেশন রেট ঠিক আছে আমি নামটা লিখে দিচ্ছি নামটা হচ্ছে তোমার এরিথ্রোসাইট সেরিমেন্টেশন রেট পারলে খাতার মধ্যে একটু নোট করে নিও ঠিক আছে তো এই ছিল আজকের সেটে টোটাল তিরিশটা প্রশ্ন আশা করি ক্লাসটা করে তোমাদের উপকারী হয়েছে তো ক্লাসটা কেমন লাগলো আমাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সাথে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা আজকে আমার এই ভিডিওটাকে ফার্স্ট টাইম দেখছো তারাও আমার চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে দেওয়ার পর সাইডে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে তাহলে আমার ভিডিওর আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে চলে যাবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা চাইলে আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো আমার ফেসবুক পেজ হচ্ছে স্টাডি উইথ শতরূপা ওখানে আমি বায়োলজি রিলেটেড কোশ্চেন অ্যান্সার করে থাকি তো তোমরা চাইলে পেজটাকে ফলো করতে পারো আর আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে ওখানে আমি প্রিভিয়াস ক্লাসগুলো লিঙ্ক শেয়ার করি আর কিছু টুকটাক ইনফরমেশনও দিই তো তোমরা চাইলে জয়েন হতে পারো তো আজকে ক্লাসটা তাহলে এত অবধি থাকলো নেক্সট ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা